এভরিওয়ান, আমি ফেরদিনা ফরিদি। বাই প্রফেশন আমি একজন আর্কিটেক্ট, বাট আর্কিটেকচারের পাশাপাশিও আমার একটা প্রফেশন আছে, আমি একজন হোম বেকার। আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, আমরা চার ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে উই শুড গিভ হিম আ সারপ্রাইজ, তো আমরা তার জন্য একটা কেক বানালাম। অ্যান্ড ওই কেকটা বানানোর পর ফেসবুকে ছবি দিলাম, মানুষজনের কাছে শেয়ার করলাম, অ্যান্ড দ্য রেসপন্স ওয়াজ ওয়াও। তো সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করলো, অ্যান্ড ধীরে ধীরে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, আশপাশের রিলেটিভদের মধ্যেই সবাই আমাদেরকে অর্ডার দেওয়া স্টার্ট করলো, অ্যান্ড দে ওয়ান্টেড টু পে আস। তো আমাদের মাথায় তখন এটা আসলো যে ওয়াই ডোন্ট উই ওপেন আ পেজ ফেসবুকে টু এক্সপ্যান্ড আওয়ার বিজনেস মোর। তো আমরা চার ফ্রেন্ড মিলে প্রথমে স্টার্ট করলাম বেকিং। একজন নারী যে কোনো পেশাতে থাকুক না কেন, বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তাকে সবসময় হতে হয়েছে। যখন বেকিংটা প্রথমে শুরু করি, আমি সবসময় আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সবার থেকেই সাপোর্ট পেয়েছি, আমি যদি পেরে থাকি তবে তুমি অবশ্যই পারবে। পৃথিবী পাল্টে দেবার মতো ট্যালেন্ট আছে সব মেয়ের মধ্যে, তাই এই উইমেন্স ডেতে অজানা সেই সব সুপার উইমেনদের খুঁজে বের করতে পিকাবু করেছে একটি ইউনিক প্রচেষ্টা, প্রোগ্রেস উইথ পিকাবু। ভিজিট করুন এই লিঙ্কে, প্রয়োজনীয় সব ইনফরমেশন দিয়ে রেজিস্টার করুন এবং হ্যাশট্যাগ প্রোগ্রেস উইথ পিকাবু দিয়ে শেয়ার করুন ইন্সপায়ারিং সব উদ্যোক্তাদের গল্প। রেজিস্টার করা সুপার উইমেনরা পাবেন পিকাবুর মাধ্যমে নিজেদের প্রোডাক্ট, সার্ভিস প্রমোট, সেল এবং ডেলিভার করার সুযোগ।